আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে চলে আসলাম বগুড়া সদরের উত্তরে মহাস্থানগড় থেকে মাত্র 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত বেহুলা লক্ষিন্দরের বাসরগড় দেখাতে। এই স্থানকে অনেকে গোকুল মেদ বা লক্ষিন্দরের মেদও বলে জানে। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মহাস্থানগড়, এবং মহাস্থানগড়ের পাশেই হচ্ছে এই গোকুল মেদ বা লক্ষিন্দরের বাসরগড়। আমি মেন রোড থেকে একটা অটোতে করে গোকুল মেদের দিকে যাচ্ছি। আর এখানে আপনারা কিভাবে আসবেন তা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, ওখান থেকে এখানে চলে আসতে পারবেন। আমরা এখন এর গেটে চলে এসেছি। এখান থেকে 20 টাকা দিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আমরা সাধারণ দর্শনার্থীদের জন্য মাত্র 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, এবং এশিয়া মহাদেশের যারা আছে তারা যদি আসে, তারা ঘুরতে আসলে তাদের জন্য 100 টাকার টিকিট কাটতে হবে, এবং এর বাইরে ফরেনাররা আসলে তাদের জন্য 200 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মূল গুগল ম্যাপটি বা লক্ষিন্দরের বাসরগড়টি দেখা যাচ্ছে। এখন বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই গোকুল মেদ দেখাশোনা করে। এর সার্বিক পরিবেশ অনেক আধুনিকায়ন করা হয়েছে। এই যেমন কয়েক বছর আগেও এখানে ঢুকতে টিকিট কাটতে হতো না, কিন্তু বর্তমানে সবাইকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। প্রবেশ রাস্তার দুই পাশে বিভিন্ন গাছ লাগিয়ে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ফাঁকা জায়গায় কিছু কিছু ফুলের গাছও দেখা যাচ্ছে। এটিই হচ্ছে গোকুল মেদের চারপাশের রাস্তার সৌন্দর্য। বেহুলা ও লক্ষিন্দরের প্রেম কাহিনী সর্বপ্রথম মনসামঙ্গল কাব্যে উল্লেখ পাওয়া যায়। বেহুলা ও লক্ষিন্দরের ভালোবাসার গল্প গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত। বেহুলা ও লক্ষিন্দরের প্রেমগাথা অমর এক লোককাহিনী। ধারণা করা হয় খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটা নির্মাণ করা হয়। আনুমানিক 172টি কক্ষ আছে এখানে। বেহুলার বাসরগড় একটি অত্যন্ত সুন্দর প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গবেষকদের মতে এ মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এই স্তূপটি মূলত বাসরগড় নয়, এই স্তূপটির পশ্চিম অংশে রয়েছে বাসরগড়ের স্মৃতিচিহ্ন, আর পূর্বাংশে রয়েছে চৌবাচ্চা সদৃশ্য একটি স্নানগড়। অনেককেই দেখতে পাচ্ছিলাম যে যার সুবিধা মতো জায়গা দিয়ে উপরে উঠছে। আমিও উপরে ওঠার জায়গা খুঁজতেছিলাম এবং একসময় পেয়েও গেলাম। একটু ঢালু জায়গা, তাই আমি এখান দিয়েই উপরে ওঠার সিদ্ধান্ত নিলাম। জায়গাটি ঢালু হওয়ায় আমি খুব সহজেই উপরে উঠতে থাকলাম। আমার মনে হচ্ছিল আমি একটা দেয়াল বেয়ে উপরে উঠতেছিলাম, কিন্তু ঘন ঘাসের কারণে দেয়ালের ইটগুলি দেখা যাচ্ছিল না। দেয়ালের পুরুত্ব ছিল প্রায় 2 ফুটেরও বেশি হবে। আবার অনেক জায়গায় দেখলাম দেয়ালের উপরের ইট খুলে গিয়েছে। উপরে উঠতে উঠতে একসময় চূড়ায় পৌঁছে গেলাম। চূড়ায় পৌঁছে শুধু মাটি আর ঘাস দেখতে পেলাম। উপর থেকে চারপাশটা একটু দেখে নিলাম। আমি চূড়ার উপরে থাকায় আশেপাশে একটু নিচুই দেখা যাচ্ছিল। মাঝখানে দেখতে পেলাম কিছু লোকজন গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি তাদের কাছেই গেলাম। কাছে গিয়ে দেখলাম মাঝখানে কূপের মতো, আর এর চারপাশে লোকজন দাঁড়িয়ে ছবি তুলছে। সবার মধ্যে ধারণা হচ্ছে এই কূপের নিচেই বেহুলা লক্ষিন্দরের বাসরগড় ছিল, আর সাপ এই কূপের মাধ্যমেই নিচে গিয়ে লক্ষিন্দরকে দংশন করে থাকে।
ব্রিটিশরা 1934-37 সালের দিকে প্রথম এখানে খনন কাজ চালায়। এরপর এই স্থানটি অখননকৃত অবস্থায়ই থেকে যায়, ফলে এটা যে আসলে কি ছিল তা এখনও অজানা। তবে বেহুলা লক্ষিন্দরের বাসরগড়ের ইতিহাসটাই প্রচলিত হয়ে গেছে। বেহুলার বা লক্ষিন্দরের বাসরগড় নিয়ে অনেক রূপকথার প্রচলন আছে। চম্পাইনগরে চাঁদ সওদাগর নামে এক ব্যবসায়ী ছিল, মনসা দেবী বরপ্রাপ্ত হয়েছিলেন চাঁদ সওদাগর। যদি মনসা পূজা দেন তাহলে ত্রিলোকে মনসার পূজা প্রচলিত হবে। চাঁদ সওদাগর ছিল মনসা বিদ্বেষী, তাই সে মনসা দেবীর পূজা দিতে রাজি হল না। চাঁদ সিংহল বাণিজ্য শেষ করে ফেরার পথে কালিদাহ সাগরে মনসা দেবী ঝড় সৃষ্টি করে, সবগুলো জাহাজ পানিতে তলিয়ে গেলেও প্রাণে বেঁচে যান চাঁদ সওদাগর। ওই সময়ে তার এক পুত্র সন্তান জন্ম হয় যার নাম লক্ষিন্দর। কিন্তু গণকগণ ভবিষ্যৎবাণী করেন ভাসুরগড়ে লক্ষিন্দরকে সাপে কামড় দিবে। লক্ষিন্দর প্রাপ্তবয়স্ক হলে বেহুলার সাথে তার বিয়ে ঠিক হয়। তাদের জন্য তৈরি করা হয় লোহার বাসরগড়। বাসররাতে অনেক নিরাপত্তা থাকা সত্ত্বেও মনসা দেবী সুতার আকার ধারণ করে ঘরে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করে। নিচে নামার সময় দেখতে পেলাম ছোট ছোট ঘরের মতো। এখানে আসলে কারা থাকতো বা সৈন্যরা পাহারায় থাকতো কিনা আমার জানা নেই, তবে এখানে এমন অনেকগুলি ছোট ছোট ঘর দেখতে পেলাম। আমি বেহুলা লক্ষিন্দরের বাসরগড় দেখে নিচে নেমে আসলাম। বন্ধুরা, বেহুলা লক্ষিন্দরের বাসরগড় বা গুগল ম্যাপ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।